নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আরো কিছু বিয়ের কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করছি। এই সিল্কের জামদানিটা নিয়েছি মায়ের জন্য, পুরো শাড়িটাতেই ছোট ছোট কাজ করা। এটা আঁচল, বিয়েবাড়ির অনুষ্ঠানে পরার জন্য কিছু ছাপা শাড়ি নিয়েছি। এই শাড়িটা গায়ে হলুদের সময় মায়ের পরার জন্য নিয়েছি। এই শাড়িটা বৌদির গায়ে হলুদের জন্য নেওয়া হয়েছে। শাড়ি দেখতে দেখতে এই শাড়িটা পছন্দ হয়েছে, তাই বৌদির জন্য আরও একটি শাড়ি নিয়েছি। এই ছাপা শাড়িগুলো বৌদি বাড়িতে পরার জন্য নিয়েছি। এই ছাপা শাড়িগুলো সব মখমলের, পরে খুব আরাম।
এই শাড়িটা কপারের হ্যান্ডলুম জামদানি, এটা আমার পিসির জন্য নেওয়া হয়েছে। এই তোয়ালাটা বৌদির গায়ে হলুদের তত্ত্বে যাবে। এই শাড়িটা বৌদির মায়ের জন্য নেওয়া হয়েছে। এই শাড়িটা দাদা ভাত কাপড়ের অনুষ্ঠানে বৌদিকে দিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নেবে। এই পাঞ্জাবিটা দাদা ভাত কাপড়ের অনুষ্ঠানে পরবে। বিয়েতে পরার জন্য দাদার জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে। এই পাঞ্জাবিটা বাবার জন্য নেওয়া হয়েছে। এই পাঞ্জাবিটা আমার ছেলের জন্য নেওয়া হয়েছে, এটা বিয়ের দিন মামার সাথে নিতবর সেজে যাবে বলে। এই পাঞ্জাবিটা ভাত কাপড়ের অনুষ্ঠানের দিন পরার জন্য আমার ছেলের জন্য নেওয়া হয়েছে। এটা দাদার বিয়ের ধুতি, যেহেতু তসরের পাঞ্জাবি
তাই মেরুন রঙের ধুতি নেওয়া হয়েছে। বন্ধুরা, বিয়ের জন্য সমস্ত কেনা জিনিসগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।